এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। গোপন ইবাদত, গোপন সাদাকা, গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তোমার কি এমন কোনো ইবাদত আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কি এমন কোনো গোপন দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? রাতের আধারে আপনি মসজিদের দান বক্সে কচকচে 1000 টাকার একটা নোট ফেলে দিয়ে আসছেন, 1 কোটি টাকা দিলেও এর সমান সওয়াব হবে না, চিল্লা এখন ঠিক কিনা? মানুষের সামনে আপনি বাহাবা পাওয়ার জন্য লাখ লাখ টাকা দিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। আর আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য 1টি টাকা দান বক্সে দিয়ে এসেছেন, কিয়ামতের ময়দানে সেটাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের সমান উঁচা করে আমল নামায় ঢুকায় দিবে। বিষ্ণুনাই বললেন, কামা তোরব্বি ফুলুয়াহু, ওটের যে মালিক ওটের বাচ্চা হলে তিনি খুশি হয়ে যায়। যিনি গাভী পালে, গাভীর বাসুর হইলে মালিক খুশি হয়ে যায় না? এই বাচ্চাটারে যেমনি পেলে পুষে বড় করে, আল্লাহ বলে তোর ওই 1 টাকা ছিল, দানটা ছিল কয় টাকা? 1 টাকা। কিন্তু পৃথিবীর কাউকে দেখানোর জন্য তুই সে দান করিসনি, করেছিল শুধু আমার সন্তুষ্টির জন্য। ওই 1 টাকাকে আমি পেলে পুষে, গাভীর মালিক যেমনি বাসুর পেলে পুষে নাদুস নুদুস করে বড় করে গরুর হাটে বিক্রির জন্য, তোর ওই 1 টাকার ছোট্ট দানটাকে আমি আল্লাহ নিজের তত্ত্বাবধানে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোর আমল নামায় ঢুকিয়ে দেবো। এজন্য ইবাদত যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য, শো অফ যেন না থাকে। এখন সব জায়গায় শো অফ আছে না? নাই, সব জায়গায় লৌকিকতা, অতিমাত্রায় লৌকিকতা। বিশ্বনবী বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে, তিনি কে? আল্লাহ। বিশ্বনবী যদি হেদায়েত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিশ্বনবীর চাচা আবু তালেবকে হেদায়েত করে দিতেন, পারছিলেন? যেই চাচা আবু তালেব বিশ্বনবীকে সবসময় শেল্টার দিয়েছে, বাবার মতো লালন পালন করেছে, সে আবু তালেবের কপালে হেদায়েত জোটে নাই। ইন্তেকালের সময় বিশ্বনবী বারবার বলছিলেন, চাচা একবার বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, একবার বলেন, বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। আবু তালেব বললেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বুখারীর বর্ণনা, উনি বললেন আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমার জীবন ত্যাগ করে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলাম। বিশ্বনবী হেদায়েত করে দিতে পারে নাই। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না? নাই। সাইয়েদানা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু ছেলে কানাআনের হেদায়েত জুটেছে? জুটে নাই। অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই। সাইয়েদানা ইব্রাহিম আল্লাহর নবী ছিল না? কথা বলেন, কিন্তু বাবার হেদায়েত হয়েছে? হয় নাই। অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর নসিবে হেদায়েত জুটে নাই। সাইয়েদানা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, পয়গম্বর, কিন্তু স্ত্রীর হেদায়েত জুটে নাই। আবার অনেক স্ত্রী ছিল আল্লাহর ওয়ালি, প্রিয়ভাজন বান্দি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই। আসিয়া, হ্যাঁ, ইমরাতু ফেরাউন, ফেরাউনের বউ আসিয়া, গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল আল্লাহ এই কাফেরের বউকে বানিয়ে দিয়েছে। পৃথিবীতে কিয়ামত অবধি যত মুমিন নারীরা আসবে সব মুমিন নারীদের মডেল কাফেরের বউ। সুবহানাল্লাহ, কইতে মনে চায় না? ফেরাউনের নসিবে হেদায়েত জুটে নাই, কারণ হেদায়েত দেয় কে? আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, আমরা যেন সব সময় হেদায়েতের উপর থাকি। আরে হেদায়েতের দোয়া কিন্তু আমরা প্রতিদিন করি, বিষ্ণুবি শিখিয়েছেন হেদায়েতের দোয়া করো, সালাতে পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য করেক্ট পাথ, শো আস দ্য মিডল পাথ, আল্লাহ আমাদেরকে আত-তারিক আল ওয়াসাতি, মিডল পাথ দেখান, সোজা সরল পথ দেখান, যে পথে একবার উঠবো পথটা শেষ হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে পড়ে। সুবহানাল্লাহ। তো এজন্যই কোরআন এসেছে আমাদেরকে হেদায়েত দিতে। এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করেছে যাতে আমরা মানুষের মতো মানুষ হই। কি হই? মানুষ হই।
এখন অনেকে বলতে পারেন, হুজুর তাইলে আমরা কি মানুষ না? বলা হয় যে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি? কমছে। তার মানে আমরা চোখে যা দেখি সবগুলা মানুষ না, সবগুলা এগুলো জনসংখ্যা। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওইটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়। আবার গরুরে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, ছাগলরে কেউ কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ হ। মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কিতাবকে নাজিল করেছে কে? আল্লাহ। এই কিতাবের প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা, মানে ভূমিকা সুরা। এই ভূমিকা বাদ দিলে এরপরে সর্বপ্রথম কোরআনের সুরা কোনটা? বাকারা, মানে কি? গাভী। আর সর্বশেষ সুরা? আন-নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, কোরআনটা শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডিলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাবা। এজন্য মানুষের মতো মানুষ হতে হবে। মানুষকে আল্লাহ এত কোয়ালিটি, এত ক্যাপাবিলিটি দিয়েছে, মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়েও ভালো। সুবহানাল্লাহ। পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাইয়েদেনা জিব্রাইল মেরাজে গেলেন, একটা নির্ধারিত জায়গা, সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া। ওখানে এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো আমি যেতে পারবো না, এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন, এর উপরে কোনোদিন আমি যাই নাই। এই যে আপনার কাছে 23 বছর কোরআনের আয়াতগুলো এসে এসে নাজিল করেছি, আমি কিন্তু এইখানে এসে কান পেতে আল্লাহর কথা শুনেছি, আর আল্লাহ যা বলেছে এটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আমিও আজ পর্যন্ত আল্লাহরে দেখি নাই। সুবহানাল্লাহ। পড়েন নাবি গো, এই বর্ডার এরিয়ার উপরে আমি আর যেতে পারবো না, আল্লাহ অনেকগুলো পাখা আমাকে দিয়েছে, 1 ইঞ্চি উপরে যদি পারমিশন ছাড়া যেতে যাই আমার পাখাগুলো সব আল্লাহ জ্বালিয়ে দিবে, এখন থেকে খেলা শুরু আপনার, আপনি যান। সুবহানাল্লাহ। পড়েন। তাহলে মানুষ শ্রেষ্ঠ হলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায়। সেদিন জিব্রাইল হার মেনেছে না? জিব্রাইল যেখানে শেষ, বিশ্বনবীর খেলা শুরু। সুবহানাল্লাহ। পড়েন। আবার মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায়, সে পশুর চেয়েও খারাপ হয়। বিশ্বাস করেন? আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন। একটা কুকুর আর একটা কুকুরকে মারছে, একটা সিংহ আর একটা সিংহকে মেরেছে, একটা হাতি আর একটা হাতিরে মারে। শুনছেন কোনোদিন? কোনোদিন শুনবেন না। হাতি হাতিরে মারে না, কুকুর কুকুরে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে কি না? মারে না? মারে। একটা কুকুর আর একটা কুকুরকে মেরে 10 টুকরা করেছে, একটা হাতি আর একটা হাতিকে মেরে 15 টুকরা করছে। শুনছেন? একটা মানুষ শুধু আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যাই করে না, হত্যার পরে 10 টুকরা করে, 15 টুকরা করে, বস্তাবন্দি করে, চিল্লায় বলেন ঠিক কিনা? একটা কুকুর জনপদের সব কুকুরগুলোকে সাবার করে দেয় না, একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয়, বোমা মেরে জনপদ উড়িয়ে দেয়। জাপানের 2টা শহর হিরোশিমা নাগাসাকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় US সোলজাররা বিমান থেকে 2টা বোমা মেরেছিল, হিরোশিমাতে লিটল বয়, নাগাসাকিতে ফ্যাট ম্যান, পারমাণবিক বোমা। যে পাইলটরা বোমা মারতেছে এরাও মানুষ, আর যাদেরকে মারার জন্য মারতেছে এরাও মানুষ। মানুষ মানুষকে এভাবে শেষ করে দেয়। এজন্য মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল, ঠিক কি না? আল্লাহ বলেন তখন আর সে মানুষ থাকে না, ভালো হলে ফেরেশতাদের চেয়েও ভালো, নিকৃষ্ট হলে পশুদেরকেও সে হার মানায়। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, তারা পশুর চেয়েও নিকৃষ্ট, তারা মানুষ তো নয়, তারা পশুও না, পশুর চেয়েও খারাপ। এজন্য আমাদের এই পশুত্বের প্রবৃত্তিকে আমাদের থেকে বের করে মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কোরআনটার পাঠাইছে কে? এই কোরআন পড়লে আপনি মানুষের মতো মানুষ হবেন। এই পৃথিবীতে আসল মানুষের অভাব, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে,
দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, আসল মানুষ নাই। তো কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, এজন্যই কোরআন এসেছে। কোরআন এসেছে আমাদেরকে ভদ্র, শিক্ষিত, মার্জিত, সিভিলাইজড, সভ্য বানাতে। কারণ কোরআন যারা পড়বে তারা মূর্খ থাকে না, কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে এডুকেট ইউর সেলফ, এডুকেট ইউর জেনারেশন, তুমি তোমার নিজেকে শিক্ষিত করো, তুমি তোমার প্রজন্মকে শিক্ষিত বানাও, ঠিক কি না? কোরআনের প্রথম কথাটা কি বলেন তো? ইকরা মানে কি? সবাই বলেন ইকরা মানে কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমরা পড়ে পড়ে শিক্ষিত হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, ইনশাল্লাহ পড়েন। এই কোরআন পড়লে আই গ্যারান্টি ইউ, আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধা